আসসালামু আলাইকুম। আরও একটি এক্সারসাইজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করি আপনারা ভালো রয়েছেন। এখানে একটি এস আমরা তৈরি করব, সেই এস এর যে মাপযোগগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। এর টোটাল হাইট 90। এখানে একটি টিকি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এখানকার যে রেডিয়াস এবং এখানকার যে রেডিয়াস সেম না, এটা মাথায় রেখে আমরা এটা করব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজটা করতে পারি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক বাটনে ক্লিক করবেন। আর আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিলেই কেবলমাত্র আমরা এই কাজ করতে বেশি উৎসাহ বোধ করি। আমরা ফ্রন্ট প্যানেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যে টিকি পার্টটা রয়েছে করার জন্য এখানে আপনারা লক্ষ্য করুন 22.5 এবং এখানেও 22.5, তারপর বাকিগুলো হয়তো বা ভেরিয়েবল রয়েছে। তো প্রথম আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে এইখানে যেই লাইনটি রয়েছে সেটি তৈরি করব। চলুন এখানে এখান থেকে 22.5 একটি রেখা অঙ্কন করি, স্মার্ট ডাইমেনশন 22.5, এবং আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেন্ট্রাল লাইন তৈরি করে নিই আমাদের কাজের সুবিধার জন্য। তারপর আরেকটি সেন্ট্রাল লাইন তৈরি করি, আমাদের যে লাইনটি রয়েছে সেটিকে সিলেক্ট করি, কপি ফ্রম এখান থেকে এটা এখানে আমরা লাইন টুল দিয়ে অঙ্কন করলাম। জাস্ট অ্যাড করে দিলাম, এর ডাইমেনশনটা আমরা দিয়ে দিই, অর্থাৎ নিচের যে ডাইমেনশনটা আছে সেটা আমরা তৈরি করতেছি। রেডিয়াস হচ্ছে 20, আর এদিকে রেডিয়াস হবে 25। এটা এবং এটা সেম ইকুয়াল দিয়ে দিই, আমাদের প্রয়োজনের যেগুলো রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে অফসেট এন্টিটিস এবং যা আছে তাই যে মান দিয়েছিলাম সেটাই রয়েছে। এখন আমরা এটাকে এখান থেকে এটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা রেডিয়াসটা সরায় ফেলি, এ
এখান থেকে এটুকুর দূরত্ব হচ্ছে 40, এটা রিলেশনটাকে ঠিক রাখার চেষ্টা করি। ডিলিট করে দিলাম। এখান থেকে এটুকু দূরত্ব আছে 40। এবং এখান থেকে এটুকু দূরত্ব আছে 40, 50, 90, এটা অটোমেটিক্যালি এটা টোটাল দূরত্ব 90 হয়ে যাবে। এখন এটার যে রেডিয়াস রয়েছে আমরা সেট করে দেই, এখানকার রেডিয়াস হচ্ছে 25। ওকে, এখন আমাদের পুরো স্কেচটি ফুললি ডিফাইন হয়ে গিয়েছে। জাস্ট আমরা এক্সট্রুড বস বেস ফিচার ইউজ করে এটিকে ১০-১৫ মিলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রিলেশন এবং ডাইমেনশনগুলো সেট করবেন। যদি কখনো রিলেশন এবং ডাইমেনশনগুলো একটার সাথে আরেকটা কনফ্লিক্ট তৈরি করে, তাহলে এর যে রিলেশনগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিয়ে আগে ডাইমেনশনগুলো সেট করে নেবেন যেখানে প্রয়োজন, আবার যেখানে ডাইমেনশন প্রয়োজন আগে ঠিক রেখে তারপর বাকি রিলেশন তৈরি করতে হবে, সেটা সেই অনুযায়ী কাজ করতে হবে। ধন্যবাদ।